সম্প্রতি পোড়ামন টু ছবির অনুষ্ঠানে আব্দুল আজিজ বলেন, নায়িকা মিমের সঙ্গে জাজ মাল্টিমিডিয়া চুক্তি হয়েছে। আগামী মাসের এক তারিখ থেকে মিম জাজের নায়িকা, এরপর থেকে তিনি জাজের ছবিগুলোতে অভিনয় করবেন। এই বিষয়ে মিম বলেন, আগামী মাসই কেন, আমি তো এখনো জাজের ছবিতে কাজ করছি, বর্তমানে এই প্রতিষ্ঠানের পাশার নামের একটি ছবিতে অভিনয় করছি, তবে আগামী মাস থেকে শুধু জাজের হয়েই কাজ করব। মিম আরো বলেন, আমি চলচ্চিত্রে অনেকদিন ধরেই কাজ করছি, অনেক ছবিতে এরই মধ্যে কাজ করা হয়েছে, কিন্তু পাশান ছবিতে কাজ করে নতুন অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর পরিকল্পনা আর গোছানো কাজ আমি এর আগে করিনি। আমার যতগুলো ছবি আছে এর মধ্যে এই ছবিটি সবচেয়ে ভালো হবে বলে আশা করি। তো বন্ধুরা, শুধু জাজের সাথে মিমের কাজ করার এই সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর হ্যাঁ, সেলিব্রিটিদের এমনই সব লেটেস্ট আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।